কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরের জনজীবন, সড়কে কমেছে মানুষের চলাচল, ফুটপাতে বেড়েছে গরম কাপড় কেনার ধুম। এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, শীত নিবারণে কোন কোন পোশাক বেশি বিক্রি হচ্ছে রাজশাহীতে জানাবেন। নাফি, এই যে এখনই আমরা লক্ষ্য করছি গুড়ি গুড়ি ভাবে কিন্তু কুয়াশা পড়ছে বৃষ্টির মতো, অর্থাৎ আজ গেল কয়েকদিন থেকে যে রাজশাহীতে শীতের তীব্রতা এবং আজকের যে ভোর থেকে সূর্যের দেখা নেই, এইরকম কনকনে অবস্থায় হিমেল হাওয়া কিন্তু আরও বেশি শীতের তীব্রতা বাড়িয়েছে। এর ফলে আমরা যেটি দেখছি রাজশাহীর বেশ কয়েকটি বাজারে, বিশেষ করে রানীবাজার এলাকা, গণকপাড়া, কোর্ট এলাকা, বিশ্ববিদ্যালয় এলাকাগুলোনে, যেগুলোনে ফুটপাতে আসলে গরম কাপড় বিক্রি হয়, সেগুলোনে কিন্তু বেশ ভিড় বেড়েছে। বিশেষ করে এখানে হালকা কম্বল থেকে শুরু করে ভারী কম্বল এবং মাথার টুপি, হাতের মোজা এবং পা মোজা সহ বিভিন্ন যে শীতের পোশাক সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের বেশ ভিড় আমরা লক্ষ্য করছি। কেননা আসলে এই রকম কনকনে শীতে কিন্তু বাড়তি শীতের পোশাক যেমন প্রয়োজন হচ্ছে, একই সাথে কিন্তু এমন কম্বল বা ছোটোখাটো নানা উপকরণ কিন্তু প্রয়োজন পড়ছে। বিশেষ করে যারা বাইক রাইড করেন তাদের জন্য উইন্ডস ব্রেকার, তারপর হাতের মোজা, এই সমস্ত বিক্রি হতে আমরা সবচেয়ে বেশি দেখছি। এখানে প্রায় 1400 টাকা থেকে শুরু করে 200-250 টাকা থেকে একেবারে 1400-1500 টাকা পর্যন্ত আসলে বিভিন্ন মানের কম্বল পাওয়া যাচ্ছে। এছাড়া হাত মোজা আমরা যেটি দেখেছি 50 টাকা থেকে শুরু করে 150-200 টাকা এবং মাথার টুপি সেগুলো বিক্রি হচ্ছে প্রায় 300 টাকা পর্যন্ত, সর্বনিম্ন 150 টাকা থেকে শুরু হয়ে। তো এই সমস্ত যারা কিনছেন এই গরম কাপড়গুলো, তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন নানা কারণে তাদেরকে কিনতে হচ্ছে। কেউ কেউ রাত্রিকালীন বিভিন্ন কাজ করেন, সেখানে আসলে এইরকম কম্বলগুলোর প্রয়োজন হয় এবং একই সাথে কিন্তু যারা ছিন্নমূল অবস্থায় থাকেন তাদেরও আসলে প্রয়োজন। এবং রাত্রিকালীন আমরা বাজার হাট বা শ্রমজীবী কিছু মানুষ আছে, তাদের এই সমস্ত প্রয়োজন পড়ে বলে এখানে যারা এসেছেন কিনছেন তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং একই সাথে সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন যে এই ধরনের গরম পোশাক ছাড়া আসলে যে পরিমাণ আসলে শীত বেড়েছে সেটি কিন্তু আসলে নিবারণ করা খুব কঠিন হয়ে পড়ছে, যার কারণে আমরা দেখছি যে বাজারে আসলে বেচাকেনা বেড়েছে। তো নাফি, এই ছিল রাজশাহীর রানীবাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। দেশের উত্তরের জেলা রাজশাহীতে শীতের কাপড়ের বেচাকেনার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।